দেশজুড়ে পেঁয়াজ চাষে বিখ্যাত ফরিদপুর। এখানকার কৃষকদের প্রধান অর্থকরী মশলা, জাতীয় ফসল এটি। জেলা জুড়ে এখন চলছে হালি পেঁয়াজের চারা রোপণের মৌসুম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসলি জমিতে দল বেঁধে পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলা উপজেলার বিভিন্ন মাঠে হালি পেঁয়াজ রোপণের ধুম পড়েছে। আশা করি পেঁয়াজও ভালো হবে, তবে পেঁয়াজের দামটা একটু সরকার যেন বেশি দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, দেশজুড়ে পুরো বছর ধরে পেঁয়াজের চাহিদা মেটাতে তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে ভোরে মাঠে নামছেন ফরিদপুরের কৃষকরা। সন্ধ্যা পেরিয়ে গেলেও তাদের মাঠেই পড়ে থাকতে দেখা যায়। শিশু কিশোর ও নারীরাও বসে নেই, তারাও সমান্তালে জমিতে হালি পেঁয়াজ রোপণ করছেন। এখানকার মাটি ও আবহাওয়া পেঁয়াজ চাষের উপযোগী হওয়ায় জেলার 9টি উপজেলাতেই হালি পেঁয়াজের আবাদ হচ্ছে। তবে সবচেয়ে বেশি উৎপাদন হয় নগরকান্দা, সালথা, মধুখালী, সদরপুর, চরভদ্রাসন ও সদর উপজেলায়। এখানে উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। 350 টাকা থেকে 300 টাকা পর্যন্ত নিতে হয়, 400 টাকা 600 টাকা নিতে হয়। এই জন্য আমরা যারা কৃষি, এক কেজি তেল কিনতে গেলে 250 টাকা লিটার, এক কেজি আলু কিনতে গেলে 40 টাকা 30 টাকা এক কেজি আলুর দাম, কিন্তু এক কেজি পেঁয়াজ কিনতে গেলে 15 টাকা। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে আমাদের যারা কৃষি, আমাদের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফরিদপুরে প্রায় 41,810 হেক্টরের অধিক জমিতে হালি পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। পুরোদমে শুরু হয়েছে চারা রোপণ। সরেজমিনে বিভিন্ন উপজেলার কয়েকটি মাঠে দেখা যায়, কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোর থেকে 2 জন করে শ্রমিক 4 খিল লাঙল দিয়ে জমিতে দাগ কেটে দিচ্ছেন, আর 20 থেকে 30 জনের একদল কৃষক সারিবদ্ধভাবে বসে সেখানে পেঁয়াজের চারা রোপণ করছেন। অন্যদিকে আরও একদল কৃষক পেঁয়াজের চারা উত্তোলন করে এনে জমিতে কর্মরত শ্রমিকদের হাতে ধরিয়ে দিচ্ছেন। এরপর জমিতে চারা রোপণের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিন চালিত শ্যালো মেশিন দিয়ে সেচ ও সার ওষুধ ছিটিয়ে দেওয়া হচ্ছে।